तो और बाजी नहीं। नमस्कार, आज हमरा एसी बैंडेल एक नतून भिडियो अपन सामने आनब। छवि देखे बुझते ही पाच्छेन कोथाय एसेछि आमरा। এটা হচ্ছে সূর্য ঘড়ি, দেখতেই পাচ্ছেন। আর হঠাৎ করে এখানে একটা আবার সাপের দেখা পেলাম। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে জুবলি ব্রিজ। এটা হুগলি নদী। আর এই ব্রিজটা এই জন্য করা হয়েছে, নৈহাটি থেকে যারা আসবে তারা ব্যান্ডেলে আসলে এই ব্রিজের উপর দিয়ে রেল পথাপথে আসতে পারবে। আর ইমামবাড়ার ভিতরটা দেখছেন, খুবই সুন্দর। এটা হলো বেলজিয়াম গ্লাস লাগানো আছে সব। এরাও ইমামবাড়ার বাড়ির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। ১৮৪১ সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। আর ১৮৬১ সালে এই কাজটি শেষ হয়। ভবনটি হচ্ছে দোতলা। এবার মসজিদের দেওয়ালে করা কুরআনের এক জটিল নকশা ও পাঠ্য রয়েছে। আর প্রবেশদ্বারের উপর রয়েছে একটা দীর্ঘ ঘড়ির টাওয়ার আছে। সামনে দেখতে পাচ্ছেন একটা জলাধার, মানে এখানে ফোয়ারা ছিল, এখন বন্ধ আছে, কিন্তু এর মধ্যে অনেক মাছও আছে। আর এই দিকের উপরে স্কুল আছে। এটা হচ্ছে গেট, সামনের আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন গেট, এটা দিয়ে ঢুকে আমরা এখন ভিতরে বিভিন্ন জায়গা দেখব। এই দেখুন সামনে থেকে কত সুন্দর লাগছে বিল্ডিংটা। দেখুন ভবনের চারিদিকটা কি সুন্দর লাগছে। এখান থেকে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুবলি ব্রিজ। আর বিল্ডিংয়ের উপরে সব কোরিয়ান ভাষায় লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে হুগলি নদী। এর চারিপাশটা অতি মনোরম, অবশ্যই একবার আসবেন, আপনাদের সবার ভালো লাগবে। আর যদি এটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাতে আমার নেক্সট ভিডিও দিতে আমি আরও উৎসাহিত হব। এই দেখুন জুবলি ব্রিজ কি সুন্দর। এটা নৈহাটি থেকে যারা ট্রেনে আসবেন ব্যান্ডেল, তাদের জন্য এই ব্রিজটা। দেখুন গরমে
মৎস্য জলে জলে চলেছে। এখানে যে ঘড়ি আছে তার সম্বন্ধে পুরো ডিটেলস আছে, আপনারা এটা পড়ে নিতে পারেন। তাহলে জানতে পারবেন ঘড়ির ওজন কত, কখন এটা দম দেওয়া হয়, কজন মিলে দম দেয়, এখানে ডিটেলস লেখা আছে। অবশ্যই আপনারা এটা পড়বেন, তাহলে ঘড়ি সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া এসে যাবে। এবারে আমি উঠছি 152টা সিঁড়ি একদম টাওয়ারে। এটা দুদিকে, একদিকে ছেলেরা উঠতে পারবে, একদিকে মেয়েরা উঠতে পারবে। আর এর উপরে দেখছেন খোদাই করে গেছে যে যখন এসছে তাদের নাম, তাদের ভালোবাসার লোকের নাম খোদাই করা রয়েছে। আর উপরে উঠলে এটা খুবই সুন্দর লাগবে, এটা একদম ঘটনা। উপর থেকে দেখতে খুবই ভালো লাগবে। 152টা সিঁড়ি উঠার পরে আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে নাবজি আমি, কিন্তু অবশ্যই এত কষ্টের মধ্যেও ভালো লেগেছে আমার, কারণ ঐতিহাসিক জিনিস দেখতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে। এবার উপর থেকে আপনাদের দেখাচ্ছি একদম ঘড়ি ঘরের উপর থেকে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দেখুন ইমামবাড়াটা আপনাদের। ঘড়ি সম্বন্ধে দু একটা কথা বলি, 150 ফুট এর উচ্চতা উপরে রয়েছে ঘড়িটা। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে এই ঘড়িটা এনেছিলেন, এবং দম দিতে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন হয়। যে চাবিটি ব্যবহার হয় তার ওজন হচ্ছে 20 কিলোগ্রাম। চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত হয়। ঘড়িতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজ শোনা যায়। মেশিন ঘরের ঠিক উপরে 3 কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা আছে, যার ওজন যথাক্রমে 80 মন, 40 মন আর 30 মন। মাঝারি ও ছোট ঘন্টাদ্বয় প্রতি 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করে চলেছে। খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেন। ঘড়ি ঘরে গেলে মহিলারা যাবেন একদিকে আর পুরুষরা যাবেন আর একদিক দিয়ে এর উপরে উঠবেন। পুরো বিল্ডিংটা আপনাদের দেখালাম এবং এর সম্বন্ধে আমরা জানালাম। যদি ছোট্ট এই প্রয়াসটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস করবেন। কোথায় আমার ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে আপনারা জানান। এই যে ঘড়ি ঘরের ঘন্টা আপনারা দেখছেন, 3টে ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন। 3টে ঘন্টার মধ্যে একটা 80 মন, একটা 40 মন, একটা 30 মন। যেহেতু উপরে কোনো ফাঁক রাখিনি, সেই জন্য পরিষ্কার করে আপনাদের দেখাতে পারলাম না। ওর মধ্যে ফোন যতটুকু ঢুকেছে সেই অনুযায়ী আপনাদের দেখালাম। দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটা 1861 সালে শেষ হয়েছিল, বুঝতেই পাচ্ছেন বিজ্ঞান তখন কোথায় ছিল। এখন আমরা সায়েন্স সায়েন্স বলি, কিন্তু ওই সময় সায়েন্স কোন পর্যায়ে ছিল আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাই।